জীবনে চলার পথটা খুব একটা মসৃণ নয়, কারণ জীবনে আমাদের ওঠাপড়া থাকে, আপস অ্যান্ড ডাউনস থাকে। জীবনে আমরা যে স্বপ্নটা দেখেছিলাম সেই স্বপ্ন হয়তো কারোর পূরণ হয়, আবার বেশিরভাগ মানুষই বলেন যে কোথাও না কোথাও কেমন যেন ছন্দ পতন ঘটলো। যে ভাবনা চিন্তা নিয়ে এগাচ্ছিলাম, যে স্বপ্ন বা যে আঁকাটা এঁকেছিলাম জীবন সম্বন্ধে, সেখানে একটা ছেদ পড়ে গেল। কিন্তু এই ছেদটা কেন পড়লো যদি আমরা আমাদেরকে জিজ্ঞেস করি তার কোনো উত্তর পাবো না। কিন্তু যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আমরা পৌঁছাই, তাহলে কিন্তু তিনি আমাদের এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা একমাত্র শাস্ত্র যেটা আমাদেরকে বলে দিতে পারেন যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সেই স্বপ্নের বুননটা ঠিক ছিল না, বা আপনার জন্য এই স্বপ্নটা সঠিক নয়। কিন্তু কীভাবে আমি এগিয়ে চলবো, কীভাবে আমি এগোবো, বা আমার স্বপ্নটাকে কি আদৌ পূরণ করা সম্ভব? হ্যাঁ, যদি আপনার গ্রহগত বল থাকে তাহলে নিশ্চয়ই তিনি বলে দেবেন কী কী প্রসিডিওর হতে পারে আপনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে। আর সেই কাজটাই কিন্তু তিনি বৈশালী দিক করে থাকেন, আমাদের যিনি অতিথি এই মুহূর্তে। তিনি মানুষকে সঠিক পথের দিশা দেখান, আপনার ডেস্টিনিটা কোথায় সেটা উনি দেখিয়ে দেন, আর একজন অ্যাস্ট্রোলজারই আমাদের জীবনের ফ্রেন্ড, ফিলোসোফার, গাইড হতে পারেন। ভালো সময় আমাদের সবার নাও থাকতে পারে, কিন্তু খারাপ সময়ে আমি কী করে ভালো থাকবো সেটাই তো আসল রহস্য। আর সেই রহস্যের জায়গাটা কিন্তু বৈশালীজির জানা রয়েছে, কারণ 20 বছর নট আ ম্যাটার অফ জোক, প্রচুর দিন তিনি জ্যোতিষতন্ত্র নিয়ে ঘাঁটছেন, করছেন, এবং ছোটো থেকে তন্ত্রটা দেখে এসছেন পরিবারের একেবারে নিজের মানুষের কাছ থেকে। তাই তার কাছে সমাধান দেওয়াটা কিন্তু খুব সহজ, এবং মা তারার আশীর্বাদ তো রয়েছে। তাই কৌশিকে অমাবস্যায় 29 আগস্ট তিনি কিন্তু পৌঁছে যাচ্ছেন অবশ্যই তারাপীঠে, এবং দশম মহাবিদ্যার যে যজ্ঞ হয় সেই যজ্ঞ তিনি এই কৌশিকে অমাবস্যায় করবেন। তাই প্রত্যেকটা কাজ 100% গ্যারেন্টি সহকারে করবেন। আপনারা যারা আসতে চাইছেন, সমস্যায় রয়েছেন, সমাধান চান, একটাই উত্তর, আমরা সমাধান চাই, তারা আসুন বৈশালী সরকারের কাছে। আজকে আরেকটা কথা বলে দিই, আজকে আমরা এই অনুষ্ঠানে ফোন নেব না, দূরের বন্ধুদের জন্য বৈশালী দিয়ে একটা সুযোগ করে দিয়েছে যে হোয়াটসঅ্যাপে আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠালে, আপনার সমস্যা পাঠালে তারা অবশ্যই তিনি এখান থেকে আপনাদের বলে দেবেন। তো আজকেও সেই ধারাটা আমরা বজায় রাখবো, আর বৈশালী দিকে স্বাগত জানাবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রীমতী বৈশালী সরকার, স্বাগত দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সামনে খুব শুভ একটা দিন, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। এটা এবছর পড়েছে কিন্তু 2019 সালের 29 আগস্ট, এবং 27 আগস্টই আমরা বেরিয়ে যাব, কারণ আপনারা জানেন লক্ষ লক্ষ মানুষ তারাপীঠস্থলে এই পীঠস্থানে কিন্তু পৌঁছে যায় এবং সাধনা করে। কিন্তু বহু মানুষই তো যজ্ঞ করে, বহু মানুষই তন্ত্র বলে করেন, কিন্তু সঠিক উপাচারে কি হয় সেটা, আর তন্ত্র মানেই কি শুধু নেশা করা বা কি বলবো, মানে মানুষকে দিয়ে মিসইউজ করানো, এই জায়গা কি তন্ত্রের মধ্যে রয়েছে? বহু বছর ধরে যাচ্ছি, বহু মানুষকে দেখেছি, বহু জ্যোতিষতান্ত্রিকদের দেখেছি, প্রত্যেকেই আলাদা আলাদা প্রসিডিউরে নিজের মতন করে করার চেষ্টা করেন, সেটা হয়তো একটা ওয়ান ডে ফর মার্কেটিংয়ের জন্য। কিন্তু বৈশালী সরকার সারা জীবনে একটা যেটা ছিল, যেটা হয়ে আসছে, সেই প্রসিডিউরে কিন্তু কাজ করে চলেছে, যে কারণে মানুষ কিন্তু এতটা সাফল্য কিন্তু পায়। আর তারাপীঠে এই সময় দেখা যায় যে মানুষের কিন্তু একটা মদ্যপান করার একটা একটা মানে তারামার কাছে যাওয়া মানে নেশা করা। আমি বলবো যে দেখুন, মা ভীষণ জাগ্রত, ভীষণ মানে যদি এক মনে ডাকেন আপনারা অবশ্যই পাবেন। যদি বলেন যে কেন, কারণ এমন এমন কঠিন কাজ যেটা আমার মতন একজন সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, সেটাও কিন্তু তার চরণে গিয়ে যখন প্রার্থনা করেছি বা সেইভাবে তার নির্দেশে যেভাবে কাজ করেছি, তাহলে কিন্তু সেখান থেকে মানুষ উপকার পেয়েছে। সেখানে আমি বলবো দেখুন, এই তারাপীঠের একটা বিরাট ভূমিকা রয়েছে, একটা ভীষণ একটা কী বলবো যে শুভ স্থান, মানে যে স্থানটাকে আমরা গিয়ে হয়তো অপবিত্র করার চেষ্টা করি, মানে নানা রকম ভুলভ্রান্তি, অশান্তি, এবং ওখানকার মানে প্রশাসনের ওপরে একটা প্রচণ্ডভাবে, আমি গত 2 বছর ধরে আমি তারাপীঠের আমূল পরিবর্তন দেখেছি, মানে প্রশাসনের তরফ থেকে মানে ভীষণভাবে তাদের যে এই ব্যাপারগুলো, মানে তারা যে এই যে 7-10 দিন যেভাবে আমাদের প্রত্যেকে রক্ষণাবেক্ষণ করে, মানে মানুষকে আমরা শুধু না, এত লক্ষ লক্ষ মানুষ যে যায়, তাদের যে সঠিকভাবে সেখানে পৌঁছে যাওয়া এবং সেখান থেকে সঠিকভাবে বেরিয়ে আসা, তাদের জন্য কিন্তু তারাপীঠ মানে সমস্ত অঞ্চলে, বীরভূম জেলার সমস্ত পুলিশের প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ দেওয়ার মতন। এবং তার পাশাপাশি বলবো
যে এই যে তারাপীঠে আমরা জানি অনেকেরই হয়তো একটা কনসেপ্ট রয়েছে, কারণ অনেকেই আমাকে বলে যে দিদি আপনি তো কখনো নেশা করেন না, নেশার কোনো জিনিস দিয়ে কাজ করেন না, তাহলে আপনার এত কেন নাম, এত কেন এ? কিন্তু অন্যান্য জায়গায় তো দেখি যে একদম অপ্রকৃতস্থ, মানে যে মানুষটার কাছে আপনি গেছেন বিশ্বাস ভরসা নিয়ে, সেই মানুষটা এমন অবস্থায় যে তাকে হয়তো তার মহিলা সঙ্গীরা কাঁধে করে হয়তো তাকে নিয়ে যাচ্ছে, তা সে যখন নিজেই প্রকৃতস্থ নেই, সে আপনার কাজ কী করে করবে? এটা প্রথম কথা। এবং মানুষ তো সেখানে যাচ্ছে দূর দূরান্ত থেকে সমস্যা মুক্ত হতে, কাজে সেটা সবার আগে কিন্তু বোঝা উচিত। আমার মনে হয় প্রশাসনের দিক থেকে আমি একটাই রিকোয়েস্ট আমি রাখতে পারি, হয়তো অনুরোধ করতে পারি, যত মন্দির বা শ্মশান এই সমস্ত জায়গায় অন্তত নেশার দ্রব্য নিয়ে শুধু প্রশাসনকে বললে হয় না, মানুষের মধ্যে একটা সহায়তা বোধ থাকতে হবে যে যাই করি না কেন অন্তত পুজো দিতে যাবো বা তারাপীঠ শ্মশানে যখন একটু যজ্ঞের জন্য যাবো বা যার কাছেই যাই না কেন সেখানে যেন সঠিকভাবে পুজো দিতে পারি। সেই জন্যে কিন্তু আমার মনে হয় এই জিনিসগুলোকে একটু সরিয়ে রেখে যদি আমরা চলতে পারি তাহলে মায়ের থেকে কিন্তু আমরা অনেক আশীর্বাদ পাবো, অনেক আশীর্বাদ পাবো। এবং আমি বারবার বলবো যে তারাপীঠটাকে সুস্থ স্বাভাবিক আমাদের রাখতে হবে। এই দিনকে প্রত্যেকেই যারা তারাপীঠে যাবেন কোথাও না কোথাও কিন্তু চারা গাছ রোপণ করুন, সেদিন সকালে করুন বা পরের দিন সকালে যতক্ষণ অমাবস্যা রয়েছে করুন। অবশ্যই গাছ হচ্ছে কী করে, বৃদ্ধি দেয়, অক্সিজেন দেয়, এবং বংশ বৃদ্ধির যে জোন সেটা হচ্ছে ইস্ট, এবং আমরা বলি সেটা মানে বায়ু জোন, যে কারণে কিন্তু আমরা যত বেশি সেই সময় যদি গাছ রোপণ করতে পারি কৌশিক অমাবস্যাতে, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনে সম্পদশালী হব, মানে সমস্ত দিক থেকে, আমরা পরিবেশগত মানসিক জায়গা থেকে এবং জীবনের সমস্ত মানে মায়ের যে আশীর্বাদ আমরা পাই সেই জায়গা থেকেও কিন্তু আমরা অনেকটাই উদ্বৃত্ত হতে পারবো। এবং এই যে মানে পঞ্চম অকারে আমি যে কাজ করি যেটা মৎস্য দিই, মানে মাছের দ্বারা কিন্তু আমরা পুজো করি, মাছ মাকে অর্পণ করি, মাংস দিই, হ্যাঁ, এবং সুরা দেওয়া হয়, সুরাটা কিন্তু আমরা যজ্ঞে দিই, কারণ এখানে বলা আছে যে আমাদের সহস্রের চক্র রয়েছে, এই সহস্রের চক্রটাকে এমনভাবে মন্ত্রের দ্বারা পূজার মাধ্যম দিয়ে তার সাথে আমরা বিলীন হয়ে যাই। বিলীন কখন হয়ে যায়, মানুষের কোন সময় সে হারিয়ে যায় যখন সে নেশা করে, তাহলে পূজার মাধ্যম দিয়ে মায়ের সাথে একত্রভাবে যখন আমরা মিলিত হতে পারি সেটাই হচ্ছে সুরাপান করার মতন। কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা পূজার মাধ্যম দিয়ে ত্যাগ করার চেষ্টা করতে বলি, কিন্তু দেখা যায় উল্টো, সবাই বলে এইগুলো দাও তাহলে আমাদের কাজগুলো খুব ভালো হবে, কিন্তু এটার কনসেপ্ট নয়, হয়তো আমার ওপর হয়তো অনেকেই অসন্তুষ্ট হবে, কিন্তু যেটা শাস্ত্রে আছে যেটা আমার মানে গুরুর কাছ থেকেও শিখে এসেছি সেই জায়গা থেকে কিন্তু আপনাদের জানালাম। সবাইকে রিকোয়েস্ট থাকলো যাই করুন না কেন, অবশ্যই যখন মন্দিরে যাবেন পবিত্রভাবে যান, মাকে সঠিকভাবে পুজো করুন, সঠিকভাবে মায়ের মন্ত্র দিয়ে অঞ্জলি দেন, এবং শ্মশানেও যখন ঘুরবেন তখনও সঠিকভাবে থাকুন, তারপরে এসে হোটেলে যা করলেন করলেন ঠিক আছে, কিন্তু এই দুটো জোনটাকে অন্তত, কারণ আপনার নিজের জন্য যে উপকার অন্যের জন্য কিন্তু সেটা উপকার হয়ে থাকবে, এটা একটা থাকবে। আজকে বহু দূরের মানুষরা SMS করে আমাকে, সব SMS হয়তো আমরা প্রোগ্রামে রাখতে পারি না, কিন্তু আজকে কিছু SMS আমরা রাখবো। হোয়াটসঅ্যাপে যারা পাঠিয়েছেন তাদের থেকে আমরা দুটো আজকে কৃষ্ণা মুখার্জি লিখেছেন বহরমপুর থেকে, দিদি আপনার অনুষ্ঠান দেখি খুব ভালো লাগে, অবশ্যই তার জন্য ধন্যবাদ। আচ্ছা এখানে উনি ওনার ডেট অফ বার্থ দিয়েছেন, ঠিক আছে, ওনার নিজের সম্পর্কে জানতে চেয়েছেন, 20/6, আচ্ছা 20/6 অর্থাৎ 20 জুন 1972, এবং সময় দিয়েছেন হচ্ছে সকাল 9:20 বহরমপুরে জন্ম, মানে কি বহরমপুর থেকে এসেছে, বহরমপুর থেকে মানে এসেছে হোয়াটসঅ্যাপ এসে, সকাল 9:20 বহরমপুরে ওনার জন্ম। আচ্ছা ওনার রাশি লগ্ন আপনি যদি টিভি নিশ্চয়ই বলেছেন প্রতিদিন যখন অনুষ্ঠান দেখেন তাহলে এই অনুষ্ঠানও নিশ্চয়ই ওয়াচ করছেন, আর যারা আমার অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না হয়তো ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে বৈশালী সরকার টাইপ করুন, করলে কিন্তু আমার সমস্ত প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে এই দিদির ক্ষেত্রে বলবো কৃষ্ণাদির ক্ষেত্রে কন্যা রাশি হস্তা নক্ষত্র, ঠিক আছে, হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র আর সিংহ লগ্ন চলে এসছে, আচ্ছা সিংহ লগ্ন, আচ্ছা এখানে যেটা দেখা যাচ্ছে হস্তা নক্ষত্রের মধ্যে যে কোয়ালিটি থাকে, হস্তা হচ্ছে হাতের কাজ, হস্তা হচ্ছে লেখালেখি করা, হস্তা হচ্ছে মুঠিবদ্ধ হাত, অর্থাৎ হস্তা লোকেদের মধ্যে এই গুড কোয়ালিটিস থাকে, সবাইকে ধরুন একটা
প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে, হস্তনক্ষত্রের মানুষকে যদি সেখানে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় তার মাধ্যম দিয়ে কিন্তু সেই প্রবলেম বা সমস্ত সমস্যাগুলো কিন্তু সলভ হয়ে যায়। কারণ হচ্ছে মুষ্টিবদ্ধ হাত সবাইকে হাতের মুঠে আনতে পারে, সোজা বাংলা কথা। ভালো মিউজিশিয়ান হতে গেলে কিন্তু হস্তনক্ষত্র, ভালো কোনো রকম মিউজিশিয়ান হতে গেলে হস্তনক্ষত্রের কানেকশান খুব ভালো হয়ে থাকে। ভালো রাইটার, ভালো পেন্টিং যারা করে তারা হস্তনক্ষত্রের হাতে আসে। আচ্ছা, আপনার ক্ষেত্রে দিদি দেখা যাচ্ছে পঞ্চমে বৃহস্পতি ভীষণই ভালো। এটা পঞ্চমে বৃহস্পতি থাকলে পূর্ব জন্মের অবশ্যই আশীর্বাদ আছে। এবং আপনি যেটা এখানে লিখেছেন যে আপনার অর্থনৈতিক স্টেবিলিটি নিয়ে আপনি জানতে চাইছেন, বা কোনো যদি কেরিয়ার করতে চান, কোনো বিজনেস করতে চান, সেটা হবে নাকি? যদি আপনার 72-তে জন্ম, তবু আমি বলবো যেহেতু এবছরের নভেম্বরের পরে জুপিটার কিন্তু দেখা যাচ্ছে তার স্বক্ষেত্রে, যেটা ন্যাচারাল জোডিয়াক সাপেক্ষে কিন্তু 9th হাউস, সেইখানে যাচ্ছে। অর্থাৎ আপনার ন্যাচারাল জোডিয়াকের নবম ভাব এবং আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব অর্থাৎ সপ্তমের একাদশ ঘর। আপনি কিন্তু নভেম্বরের পরে কোনো যদি বিজনেস করেন, বিশেষত গার্মেন্টসের বিজনেস, আপনার জন্য ভীষণ ভালো হবে। তাছাড়া কোনো রকম মূলা নক্ষত্রে আছে আপনার মধ্যে দেখা যাবে অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট থাকবে। মূলা হচ্ছে যে কোনো জিনিসের গভীরে যাওয়ার প্রবণতা, এবং আমি জানি আপনি অ্যাস্ট্রোলজি জানেন কি না, কিন্তু সবসময় নিজে একটা কিছু করব এই মানসিকতা দিদি আপনার মধ্যে থাকবে। একটাই একটু ডিস্টার্ব রয়েছে, প্রবল মাঙ্গলিক অঙ্গরাজক রয়েছে, এর জন্য আপনার হেলথ কিছুটা হয়তো ডিস্টার্ব হবে, বা পারিবারিক জীবনে কিছুটা হয়তো ডিস্টার্ব আসবে। কারণ সপ্তমপতি দশমে, সপ্তমপতি যখন দশমে চলে যায় তখন দেখা যায় যে মানে মাদার ইন লয়ের দ্বারা কিন্তু আপনার হাজব্যান্ড ভীষণভাবে প্রভাবিত হয়, তো সেখান থেকে আপনি কিছুটা ডিস্টার্ব থাকবেন। তবে আপনার মধ্যে অনেক গুড কোয়ালিটিস রয়েছে, সেটা হচ্ছে রবি শুক্র বুধ কিন্তু দেখা যাচ্ছে যে আপনার একদম একাদশভাবে, এটা খুব ভালো। আপনি লিখে হচ্ছেন অর্থনৈতিক জায়গা, যেহেতু দ্বিতীয় পতি আপনার একাদশে যাচ্ছে 2019-এর পর, আমি বলবো আপনার টাইমে, লাইফে একটা গোল্ডেন টাইম আপনি পাবেন, ঠিক আছে। কিন্তু অঙ্গরাজক, মাঙ্গলিক যোগ, এগুলো কিন্তু ঠিক করতে হবে। এই দুটো যোগ যদি আপনি ঠিক করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার লাইফের যে সাকসেস জোনটা, কারণ আমরা যদি চারটে বাধা পাই একটা সাকসেস পাই, তাহলে আমাদের সাকসেসটা কিন্তু অনেক স্লো হয়ে যায়, বাধা বারবার টপকে। সেখানে আমি যদি বাধাটা রিমুভ করতে পারি বা বাধাটা ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু দেখা যায় আমাদের সাকসেস রেট আমাদের লাইফের ক্ষেত্রে কিন্তু অনেক অংশে কিন্তু বেড়ে যায়। এটা একটা আপনার জন্য রয়েছেন। এরপরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ কৌশিকে অবশ্যই আপনি কোনোভাবে আমার হেল্প চাইছেন, অবশ্যই যে বুকিং নাম্বার দুটো আছে যোগাযোগ করবেন। আমরা অনলাইনে যেরকম প্রেডিকশনও করি, অনলাইনে কিন্তু আমরা প্রতিকারও কিন্তু পাঠিয়ে দিচ্ছি, যারা চাইছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আচ্ছা দিদি, উনি তো বহরমপুর থেকে করছেন, তাহলে কি কৃষ্ণনগর? কৃষ্ণনগর তো ভীষণই নিয়ারেস্ট বহরমপুরের, বহু ক্লায়েন্ট আমার বহরমপুরে, যেহেতু আমি বহু বছর গেছি, 9-10-12 বছর গেছি, আর এত চেম্বার হয়ে গেছে না, আপনাদের এত কাজ করতে হয়, হয়তো সময় পাই না, অত ভবিষ্যতে যেতে পারি, কিন্তু লাস্ট মানে বছরখানেক বছর ধরে যাচ্ছি না, ডিউটি হচ্ছে রোডের প্রবলেমের জন্য, ভীষণ রাস্তা খারাপ, বর্ষার সময় ভীষণই খারাপ অবস্থা থাকে। কিন্তু আপনি মনে করলেন যদি নিজের জীবনের একটা সঠিক পথ, কারণ আপনি ভীষণ অ্যাম্বিশাস হবেন এবং যথেষ্ট আপনার গুড কোয়ালিটিস রয়েছে, দ্বিতীয়পতি একাদশে যখন রয়েছে, লগ্নপতি একাদশে রয়েছে, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই কিন্তু আপনি যদি কৃষ্ণনগরে, আমি থাকবো হচ্ছে 20 তারিখে, যদি মনে করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন, নাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন, বা মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার প্রতিকার করতে পারেন। আপনার শুধু একটা ছোট্ট প্রতিকার, মাঙ্গলিক এবং অঙ্গারক যোগের প্রতিকার করলেই আপনি কিন্তু জীবনে যে সফলতা পেতে চাইছেন সেটা কিন্তু পেতে পারেন। আপনি ফোন করুন, ফোন নাম্বার রয়েছে 9836286759 এবং 9836464659। কোথায় আপনারা আসবেন সেগুলো একটু বলে দিই। দুর্গাপুরে আপনারা পেয়ে যাচ্ছেন 23 আগস্ট, 20 আগস্ট থাকছেন দিদি কৃষ্ণনগর, 13 আগস্ট পাচ্ছেন ব্যারাকপুর, 14 আগস্ট শেওড়াফুলি, 11 সেপ্টেম্বর মেচেদা, 12 সেপ্টেম্বর হাওড়া, শুক্রবার পাচ্ছেন হাতিবাগানে, শনিবার বেহালা, রবিবার গড়িয়াহাট এবং সোমবার কিন্তু ডানলপের চেম্বার পেয়ে যাচ্ছেন। আসি আমরা পরবর্তী এসএমএস। তার আগে বলবো যে কৌশিকী অমাবস্যায় কিন্তু প্রথম কথা হচ্ছে ভাদ্র মাস, যেহেতু এই মাস রবির ভীষণভাবে অনেকে দেখবেন প্রমোশন আটকে যায় কর্মক্ষেত্রে, আপনি অনেকে আবার দেখা যায় যে অর্থ ইনকাম হচ্ছে কিন্তু নাম সম্মান প্রতিষ্ঠা পাচ্ছে না, তাদের ক্ষেত্রে বলে থাকবো যে অবশ্যই কিন্তু এই সময়টা কিন্তু যদি কাজ করাতে পারেন, প্রমোশনের ক্ষেত্রে ভীষণ ভালো দেবে, রবি শ্রেষ্ঠত্ব দেয়, রবি এক নম্বর জায়গা হোল্ড করার মানসিকতা দেয়। এবং যারা হয়তো দুর্নামের ভাগিদার হচ্ছেন, কোনোভাবেই হয়তো সেই জায়গা থেকে হয়তো বেরোতে পারছেন, অথচ আপনি করেননি, সেটাও কিন্তু আমি বলে থাকবো যে এই সময় যদি আপনি কাজ করাতে পারেন,
বিশেষত যে আপনার নেগেটিভ জোকটা হয়ে রয়েছে কাজ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর দ্বিতীয় যে এসএমএসটা অনেকগুলোই এসছে, তার মধ্যে একটা সিলেক্ট করে নাও যে কোনটা মানে। হ্যাঁ, এটা যেমন এসছে শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতে তো আমার প্রচুর দাদা দিদি সন্তান তুলে সমস্ত ভাইপো ভাইজি সব রয়েছে, শিলিগুড়িবাসী প্রচণ্ড আমার সাথে কালেকশান, মানে রোজই তাদের সাথে প্রত্যেকের সাথেই প্রায় কম বেশি যোগাযোগ থাকে। তা শিলিগুড়ি থেকে লিখেছেন আরেকজন, তার নাম হচ্ছে প্রীতম পাল, ঠিক আছে? প্রীতম পাল হচ্ছে বাচ্চাটার নাম, তার মার লিখেছে প্রজ্ঞা পারমিতা পাল, ছেলের জন্য প্রীতম পাল, ডেট অফ বার্থ লিখেছে 1 আগস্ট, 1 আগস্ট, ঠিক আছে? ফার্স্ট, হ্যাঁ, 1-8-2003 এবং টাইম হচ্ছে গিয়ে দুপুর 1টা বেজে দুপুর 1টা বেজে 58 মিনিট। জন্মস্থান হচ্ছে শিলিগুড়ি। আচ্ছা, আপনি লিখেছেন আপনার ছেলের কেরিয়ার সম্পর্কে জানতে চেয়েছেন কি হবে, এবং আপনার এক দাদা এসেছিলেন, তার মায়ের অসুস্থতার কারণে, মানে শিলিগুড়ি থেকে এসেছিলেন তারাপীঠে। আচ্ছা, এবং বলছেন, লিখেছেন যে এখন অনেক ভালো আছেন, সেই বিশ্বাসেই আপনাকে লিখছি, অনুষ্ঠান দেখি কিন্তু লাইন পাই না। লাইন তো লক্ষ লক্ষ মানুষ ট্রাই করে। আমি বলবো, দেখুন, যারা সত্যি সমস্যায় রয়েছেন লাইন পাওয়ার অপেক্ষায় থাকবেন না। লাইন পেলে কি হবে, পেতে পেতে আপনার 3 বছর পরেও পায়, 5 বছর পরেও পায়, কিন্তু জীবনের সমস্যাটা কিন্তু আপনার বেড়ে যাবে। 1 নম্বর, সময় কারোর জন্য অপেক্ষা করবে না। ধরুন আপনি ক্রিটিক্যাল সময় একটা পাচ্ছেন কিন্তু আপনি নিজেই জানতে পারলেন না, গাড্ডায় পড়ে গেলেন, সেই জায়গাটার জন্য বলবো অবশ্যই। এখন তো অনেক অপশন খুলে গেছে, ধরুন আমি হয়তো যেতে পারছি না কিন্তু অনলাইন আপনারা প্রেডিকশন, বিদেশের লোকেদের তো এখন অনলাইন প্রেডিকশন করে দিচ্ছি। হ্যাঁ, বিভিন্ন দেশে যারা রয়েছেন তাদের সাথে যেভাবে আমাদের যুক্ত, ইউটিউবের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের মানুষ কিন্তু অনুষ্ঠান দেখেন এবং আমাদের সাথে অনলাইনে প্রেডিকশন করে নিচ্ছেন। এই যে জায়গাটা খুলে গেছে, যে নেটের দুনিয়া একদিকে যেমন নেগেটিভ একটা ব্যাপার আসছে, আমার পজিটিভ দিকটাও কিন্তু খুলে গেছে। আচ্ছা, এই বাচ্চাটাই আপনি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, আমি বলবো ওর সবার আগে রাশি লগ্ন জানুন। সিংহ রাশি, সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র শুক্রের দশা জন্ম এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। আচ্ছা, এটা যেটা দেখা যাচ্ছে, লগ্নেই কেতু মহারাজ বসে রয়েছে, চতুর্থে মঙ্গল। আচ্ছা, কেতু থাকার জন্যে, মঙ্গলের ঘরে নিচস্থ কেতু থাকার জন্যে ভীষণ চঞ্চলতা, ভীষণ রাগ জেদ এগুলো থাকবে এবং কিছু কিছু ভুল এমন করবে যেটা কিন্তু আপনাদের লোকানোর চেষ্টা করবে। অর্থাৎ যদি ও ডান দিকে যায় বলবে বাঁ দিকে, এবং এটা মঙ্গল চতুর্থে থাকার জন্য শতবিষা, মঙ্গল রাহু হয়ে গেল। আচ্ছা, ওর ক্ষেত্রে যেটা দেখা যাবে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স জিনিসের প্রতি ও খুব আকর্ষণ থাকবে, এবং ওর যেটা দেখা যাচ্ছে 2003 সালে জন্ম, যদি মাধ্যমিক পাশ করে যায় এটা সায়েন্স এডুকেশনের ছক, আর যদি না পাশ করে সেটা আপনি আমাদের লেখেননি, লিখেছেন যে এডুকেশন কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, সেখানে কিন্তু আমি বলবো যে এটা সায়েন্স এডুকেশনের ছক, এবং এখানে কিন্তু টেকনিক্যাল দিকটা যাওয়ার ভীষণভাবে রয়েছে, বিশেষত এআরই সাইনের সাথে যেহেতু মঙ্গল রাহু যুক্ত হয়ে গেছে। অ্যারোনটিক ইঞ্জিনিয়ারিং যদি আপনার ছেলেকে পড়াতে পারেন তাহলে কিন্তু বিশেষভাবে কিন্তু উন্নতি পাবে। চন্দ্র বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে, চন্দ্র বৃহস্পতি গজকেশ্বরের যোগ সৃষ্টি করছে, বুদ্ধি যথেষ্টই রয়েছে, বর্তমান সময়টা কিন্তু ভালো না, কোনো চোট আঘাত বড় দুর্ঘটনার যোগ কিন্তু প্রবলভাবে রয়েছে। অষ্টমে কিন্তু শনি রয়েছে, হাড়জনিত মানে কোনোভাবে হাড় ভেঙে যাওয়া, পা ভেঙে যাওয়া এগুলো কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আমি বলবো যে আপনি চেষ্টা করুন এই ছেলেটার কেরিয়ারটা যাতে ভালো হয়। বর্তমান সময়টা খুব নেগেটিভ রয়েছে, বর্তমান সময়ে যে সমস্যাগুলো রয়েছে এটা যদি বছর দেড় দুয়েক যদি ওকে কন্ট্রোল করা যায় তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু ওর জীবনে একটা স্পিডটা অনেক বেশি পাবে। সেক্ষেত্রে আমি বলে থাকবো একটু কারো পরামর্শ নিয়ে নিন, যদি মনে করেন শিলিগুড়ির কাছাকাছি কেউ ভালো আছেন তাকে দেখিয়ে নিন, আর যদি যে বিশ্বাসে আপনি বললেন যে আপনার এসেছিলেন কেউ শিলিগুড়ি থেকে তারাপীঠে এক দাদা তার মায়ের জন্য, সেক্ষেত্রে বলবো যে অবশ্যই কিন্তু আপনার সামনে যে যোগটা রয়েছে কৌশিকী অমাবস্যা, এই যোগটাকে কাজে লাগান। সরাসরি শুধু শিলিগুড়ির বাসি বলবো না, মালদা বলুন, বীরভূম বলুন, নলাটি বলুন, শিউড়ি বলুন, বোলপুর বলুন,
বর্ধমান বলুন, বহু মানুষ কিন্তু যাবেন কৌশিক অমাবস্যায়। কাজেই আপনি অবশ্যই আসুন, সঠিকভাবে প্রতিকার করুন। কিছু জায়গা বিশেষত হেলথ, আমি এডুকেশনে বলবো না প্রতিকার করাতে, হেলথের জায়গা খুব নেগেটিভ রয়েছে সেই জায়গাটা, কারণ এখানে দেখা যাচ্ছে হসপিটাল যোগ তৈরি হচ্ছে। কাজে সেই জায়গাটার জন্য বলবো যে আগাম সতর্কবাণী অবশ্যই ওর লাইফে, কিন্তু সেপ্টেম্বর টু ডিসেম্বর খুব নেগেটিভ একটা টাইম চলবে, এই সময়ের আগে কিন্তু প্রতিকার প্রতিবিধান নিতে হবে। একদমই তাই। আর যারা চাইছেন যে সবসময় অনেকে ভাবেন যে আমার তো সন্তান এখন ভালো আছে বা যাকে নিয়ে বলা হচ্ছে সে তো এখন ভালো আছে, কিন্তু সেপ্টেম্বর থেকে দিদি কিন্তু ইন্ডিকেশন দিয়ে দিলেন কোন সময় থেকে শরীরটা খারাপ হতে পারে, তাই কৌশিকী অমাবস্যাটাকে অবশ্যই কাজে লাগান। 29 আগস্ট তারাপীঠে দিদি থাকবেন, 10 মহাবিদ্য যজ্ঞ করবেন, এই জায়গাটা আপনি শিলিগুড়ি থেকে এসে যদি কাজে লাগাতে পারেন। এবং দূরের বন্ধু যারা, তারা কিন্তু অনলাইনে যেমন প্রেডিকশন নিচ্ছে তেমন কিন্তু এই কুরিয়ারের মাধ্যমে বা অনলাইনে কিন্তু অবশ্যই আপনাদের প্রতিকারও কিন্তু পাঠাবার ব্যবস্থা রয়েছে, সেই জায়গাটাকে ওভারলুক করবেন না। অবশ্যই আমি বলবো শুধু যারা আজকে হোয়াটসঅ্যাপ পড়া হলো তারা নয়, যারা দিনের পর দিন ফোন করেন লাইন পান না কিন্তু বৈশালী সরকারের কাছে আসার ভীষণ ইচ্ছা, তাদেরকে বলবো এই 27 তারিখ দিদি তারাপীঠে চলে যাচ্ছেন, 28 তারিখ 29 তারিখ চেম্বার করবেন, আপনারা অবশ্যই আসুন এবং দেখিয়ে নিন কি করে কৌশিকী অমাবস্যায় ভালো থাকা যায়, কারণ 100% গ্যারান্টি সবসময় সব অমাবস্যায় দেওয়া হয় না, দ্রুত ফল নিশ্চয়ই পাওয়া যায়, তার জন্য 90% 95% হয়, কিন্তু 100% কাজ পেতে গেলে আপনাকে কৌশিকী অমাবস্যাটাকে কার্যকরী করতে হবে জীবনে এগিয়ে নিয়ে যাবার জন্য। অবশ্যই আলোর সন্ধান যখন আপনি খুঁজছেন সেই আলোকময় অমাবস্যাকে কাজে লাগান এবং জীবনের যে অন্ধকারগুলো রয়েছে তাদের দূরে সরিয়ে রেখে এগিয়ে যান, দেখবেন যে জীবনে সফলতা নামক শব্দটা আপনাকে ঘিরে ধরেছে। নরমালি তারাপীঠ শ্মশানে দশমহাবিদ্যার কাজ করে না কেউ, সেক্ষেত্রে আমি প্রত্যেকটা কৌশিকী অমাবস্যা দশমহাবিদ্যার কাজ করি এবং সঠিকভাবে করে থাকি, যে কারণে এই পুজোতেও যদি যারা আগ্রহী আছেন আসতে, আহতি দিতে যারা আগ্রহী আছেন অবশ্যই এখন থেকে যোগাযোগ করবেন, যে বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নাম্বার আছে অবশ্যই সেখানে কন্ট্যাক্ট করবেন। এই মুহূর্তে আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আরও একবার জানিয়ে দেবো 9836286759 এবং 9836465 এই দুটো নম্বর আপনি মোবাইলে একদম লোড করে নিন, তাহলে কী হবে এই মুহূর্তে যদি আপনি নাও পারেন পরবর্তীকালেও আপনি ফোন করতে পারেন। 13 আগস্ট পাচ্ছেন ব্যারাকপুর, 14 আগস্ট শেওড়াফুলি, 20 আগস্ট কৃষ্ণনগর দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন, 23 আগস্ট 11 সেপ্টেম্বর মেচেদা, 12 সেপ্টেম্বর হাওড়া, শুক্রবার প্রত্যেক শুক্রবার হাতিবাগান, শনিবার বেহালা ম্যান্টন সুপার মার্কেট, রবিবার গড়িয়ার ভাগ্যচক্র এবং সোমবার কিন্তু ডানলপে পেয়ে যাচ্ছেন। আপনারা যোগাযোগ করুন, ভালো থাকার রাস্তা তৈরি হয়ে যাবে, ভালো থাকবেন। এবং যারা মনে করছেন যে আমি তো এই মুহূর্তে বৈশালীদের চেম্বারে আসতে পারছি না কিন্তু আমি কৌশিকী অমাবস্যায় যেতে চাই, তারাও কিন্তু ফোনে একবার যোগাযোগ করে নেবেন, 28 তারিখ 29 তারিখ চেম্বার করবেন, আপনি নামটা লিখিয়ে নেবেন। বহু রিকোয়েস্টে এটা আবার করা হচ্ছে, কারণ কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ আনে, একসাথে আমরাও অনেক মানুষকে দেখি, বিশেষ আমি অতটা পারি না, কারণ আমি যেটুকুনি কাজ করি সঠিক পদ্ধতিতে করি এবং সঠিক পদ্ধতিতে করি, সঠিক প্রতিকার করি। এবং এই যে বললাম যে দশমহাবিদ্যায় এই যজ্ঞের একটা বিশাল তাৎপর্য আছে, এই দশমহাবিদ্যায় যে বিভিন্ন দ্রব্য বিভিন্ন মন্ত্র প্রত্যেকটা দেবদেবীর উপরে যে মানে তন্ত্রের যে একদম শ্রেষ্ঠ জায়গায় পৌঁছানো যে রাস্তা এবং পঞ্চমকার যুক্ত পুজো যেটা করি তার মাধ্যম দিয়ে কিন্তু মানুষকে আমি বলবো যে বিশেষভাবে এগুলো করুন, এগুলো মেনটেন করুন, লাইফে অবশ্যই কিন্তু আলো কৌশিকী অমাবস্যায় আপনার জীবনেও কিন্তু আলো নিয়ে আসবে। একদমই তাই, দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সবাই।